প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক বক্তব্যের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবি ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভে জড়ো হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ঢাবির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা মেডিকেল কলেজ ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত হন। বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক মাহিন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে, সেই সাথে সংসদে আইন তুলে কোটা সংস্কার পাশ করতে হবে, অন্যথায় আন্দোলন থামবে না, বরং বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।